প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ চিতাভস্মলৈ গোয়ালপাড়াত উপস্থিত পুত্র গৌরব গগৈ গৌরব গগৈক সংগ প্রাক্তন সাংসদ আর পি শর্মার দুদিনত উপস্থিত হয়ে বিজেপিক তীব্র সমালোচনা করে আর পি শর্মায় একমাত্র কংগ্রেস দলেহে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমন্বয়ের দ্বারা তরুণ গগৈর সপোনের অসম মিনি ইন্ডিয়া তথা সুন্দর অসম গড়িব পারিব প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পবিত্র চিতাভস্ম লৈ গোয়ালপাড়াত উপস্থিত হওয়ার পথত দুদিনের কুশত হওয়া ব্লক কংগ্রেস কার্যালয়ের সম্মুখত কংগ্রেস কর্মীসকলের আগত এনেদরে মন্তব্য করে গৌরব গগৈয়ে একাংশ বিজেপি কর্মী কংগ্রেসলৈ উভতি অহার সম্পর্ক কয় যে পুরনি বিজেপি আর বর্তমানের বিজেপির মাজত পার্থক্য আছে পুরনি বিজেপি নেতা কর্মীসকলে এতিয়া ভালদরে বুঝি পাইছে প্রকৃতভাবে অসমক সেবা করবলে হলে কংগ্রেসলৈ আহিবই লাগিব বলে মন্তব্য গৌরব গগৈ আজি বিজেপির ভিতর আগর দরে বিজেপি যমাইছে আজ পুরোনা বিজেপি আর বর্তমান বিজেপির মাজ ডর একটা পার্থক্য সোমাই গেছে যলত আজি স্থান পোৱা নাই যলত যখন ত্যাগ করেছে বলিদান করেছে আজি আপনার বিজেপিটাই সব বিজেপির ভিতরতে কংগ্রেসের মানুষখিনিয়ে গেছে কিন্তু যখন বিজেপি করে আছে দেখিছে স্থানে নাই দেখিছে কি হয় প্রকৃতভাবে সেবা করবলে হলে কংগ্রেস লাগিব আর এনেদরে বহুত বিজেপি মানুষ আগন্তুক দিনের সব কংগ্রেস বর্তমান পরিবেশত আমার দেখিছো কি আমার মাজত যণের একটা মানবীয়তা মনোভাব থাকব লাগে একটা প্রেম সম্মানের যে একটা পরিবেশ সৃষ্টি হব লাগে হওয়া নাই সেই কারণে আজি বিশেষকে তখন আদর্শ জিয়া রাখবলে কারণে আমার সকল আগবাড়ি লোক লাগিব আর মই ভাবো যে আমি দেখা পথ উপর গিয়ে থাকলে নিশ্চয় পুনর্বার আমি একটা পোহরের একটা পরিবেশ বনরজা বাঘ স্বাভাবিকতেই অরণ্য প্রিয় কিন্তু বিশেষ কারণত চারিটা বাঘে অবস্থান করেছে অরণ্যর পর নিরাপদ দূরত্বত বাঘ কেটা আর কেতিয়া উভতি না যায় অরণ্যলৈ কিন্তু কিয় অরণ্যর অচিনাকি প্রাণী অরণ্য ভাল নোপোৱা বাঘ বন্যপ্রাণীর চরিত্র হেরালে চারিটা বাঘে এয়া কাজিরঙার পানবাড়ীস্থিত বন্যপ্রাণী উদ্ধার আর পুনর সংস্থাপন কেন্দ্র ইয়াতে বিগত প্রায় পাঁচ বছরে আশ্রয় লৈ আছে পাঁচ ছয় বছরীয় চারিটা নাহর ফুটুকিয়ে নাহর ফুটুকি কেটায় আর কেতিয়াও উভতি না যায় অরণ্যলৈ কারণ দীর্ঘদিনে মানুষের সংস্পর্শত থাকার বাবে বাঘ কেটায় অরণ্যর জীবনত খাপ খাব নোৱাৰে মানুষে নিয়মিয়াকৈ যোগান ধরে নাহর ফুটুকি কেটা খাদ্যর সেই সূত্রে আজীবন বন্দিত্বর জীবন কটাব লাগিব চারিটা নাহর ফুটুকিয়ে প্রায় পাঁচ বছর পূর্বে মরিয়নির পর মাতৃহারা চারিটা নাহর ফুটুকির পোয়ালি উদ্ধার করা হয়েছিল মাতৃহারা চারিটা নাহর ফুটুকি পোয়ালি উদ্ধার হওয়ার পিছত গতাই দিছিল কাজিরঙার পানবাড়ীত থাকা বন্যপ্রাণী উদ্ধার আর পুনর সংস্থাপন কেন্দ্র প্রথমে 2014 চনত এটা পোয়ালি মাতৃর পর বিচ্ছিন্ন হয়ে পড়াত উদ্ধার করে আনি কাজিরঙা বন্যপ্রাণী পুনর সংস্থাপন কেন্দ্র রখা হয়েছিল পরবর্তী সময়ত আন তিনিটা পোয়ালিকো উদ্ধার করা হয়েছিল পশু চিকিৎসকসকলে জানিবলৈ দিয়া মতে বনরিয়া জীবনের পর বিচ্ছিন্ন হয়ে পড়া নাহর ফুটুকির পোয়ালি কেটাই মানুষের সংস্পর্শলৈ অহাত বর্তমান বনরিয়া স্বভাব প্রায় হেরুয়াই পেলাইছে যময়ত মাতৃ নাহর ফুটুকির পর পোয়ালিকেটাই শিকার করা অরণ্যত আত্মগোপন করা আদি শিক্ষাব লোব লাগিছিল তেনে সময়তে মাতৃহারা হবলগা হয়েছিল যার ফলত এই চারিটা নাহর ফুটুকিক বর্তমান অরণ্যত মুকলি করাতো অসম্ভব মাতৃর পর বিচ্ছিন্ন হওয়া এই চারিটা নাহর ফুটুকিয়ে জীবনের অন্তিম কাল পর্যন্ত বন্দিত্বর জীবন কটাবলৈ বাধ্য ইতিমধ্যে নাহর ফুটুকি কেইটাক রাজ্যখনের উপরি দেশের আন আন চিড়িয়াখানালৈ প্রেরণের প্রস্তুতি চলাইছে পানবাড়ীর বন্যপ্রাণী উদ্ধার আর পুনর সংস্থাপন কেন্দ্রই বোকাখাটর পর প্রদ্যুৎ মহন্তর রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট নববর্ষর পহিলা দিনে গোলাঘাট জেলাতে আনন্দর পরিবর্তে নামি আহিল বিষাদ জেলাখনত সংঘটিত পৃথক পৃথক দুর্ঘটনাত আহত হল আশীজন লোক মৃত্যুক আঁকোৱালি ললে এজনে উশৃঙ্খলতা আর অত্যধিক সুরাপানে হল কাল ইংরাজি নববর্ষক আদরি দেশজুড়ি ব্যাপক আনন্দ অসমতো পহিলা জানুয়ারির দিনটো ব্যাপক আনন্দ ফূর্তিরে উদযাপন করে রাইজে কিন্তু রাজ্যের এখন জেলাত আনন্দর পরিবর্তে বহু পরিয়ালর গৃহলৈ নামি আহিল বিষাদ নববর্ষক আদরার নামত ব্যাপক সুরা সেবন করে একাংশয় সংঘটিত করে বহুকেটা দুর্ঘটনা
গোলাঘাট জিলাত পহিলা জানুয়ারির দিনটুত সংঘটিত বহুকেইটা দুর্ঘটনাত আহত হয় প্রায় 80 গৰাকী লোক। ইয়াৰে এগৰাকীৰ চিকিৎসালয়ত মৃত্যু হয় আৰু গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত 10 জনৰো অধিকক উন্নত চিকিৎসাৰ বাবে GMCHলৈ প্ৰেৰণ কৰে। গোলাঘাটৰ শ্বহীদ মুকুল কোঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ৰ চিকিৎসকে জনোৱা অনুসৰি চিকিৎসালয়খনত 50 জনৰো অধিক লোকে এতিয়াও চিকিৎসাধীন হৈ আছে। নৱবৰ্ষক আদৰাৰ নামত একাংশ সুশৃংখল যুৱকে অত্যাধিক সুৰাপান কৰাৰ ফলতে সংঘটিত হৈছে দুৰ্ঘটনা। বিহু হওক, এই জানুৱাৰী হওক, হাউতলিত উদণ্ড চালকে বীৰেণ কুৰ্মী নামৰ এজন চাইকেল আৰোহীক মহতিয়াই নিয়াত মৃত্যু ঘটে লোকজনৰ। খুৰাঘৰ গৈছিলে, খুৰাঘৰৰ পৰা আহি থকা অৱস্থাত মানে গাড়ী এখনে এণ্টিকৈ এখনে মাৰিলে, সংস্থাতে মাৰিছে, মাৰি পেলাই গাড়ীখন পলাইছিলে। তাৰপৰা আনি মেলি আমি আকৌ ইয়াত অক্সিজেন লগাৰ পাছত আৰু 20 মিনিটৰ পাছত এনেকৈ হৈছে। গোলাঘাটৰ পৰা ইউনেছ আলীৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে লৈছো খন্তেক সময়ৰ বাবে আন এটি বাণিজ্যিক বিৰতি। ভাৰতত ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে কৰোণা 2.0 আক্ৰান্ত লোকৰ সংখ্যা। পুনৰ ইংলেণ্ডত নতুন কৰোণা ভাইৰাছত আক্ৰান্ত হৈছে 4 জন ভাৰতীয়। 29 জনলৈ বৃদ্ধি পালে নতুনকৈ কৰোণাত আক্ৰান্ত লোকৰ সংখ্যা। দিল্লীত 10 গৰাকী, পুণেত 5, হায়দৰাবাদত 3 আৰু বেংগালুৰুত আক্ৰান্ত হৈছে 10 জনকৈ লোক। আনহাতে কল্যাণীত শেহতীয়াকৈ 1 জন লোকৰ দেহত ধৰা পৰিছে কৰোণাৰ নতুন ষ্ট্ৰেইনৰ ভাইৰাছ। অসম জাতীয় পৰিষদক তীব্ৰ কটাক্ষ মন্ত্ৰী ৰঞ্জিত দত্তৰ। ৰামৰ জন্ম নহওঁতে ৰামায়ণ লিখিছে লুৰিনে। কংগ্ৰেছ AIUDFৰে জাতীয় পৰিষদৰ গোপন মিত্ৰতাৰ অভিযোগ মন্ত্ৰীগৰাকীৰ। ৰামৰ জন্ম নহওঁতে ৰামায়ণ লিখিছে লুৰিনে। অসম জাতীয় পৰিষদৰ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি অবাস্তৱ। আহিছে নিৰ্বাচন, বাঢ়িছে নেতাৰ চুপুতি। এইবাৰ অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণ জ্যোতি, তীব্ৰ কটাক্ষ মন্ত্ৰী ৰঞ্জিত দত্তৰ। অসম জাতীয় পৰিষদৰ নিবনুৱালৈ 5,000 টকীয়া ভাট্টাৰ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি সন্দৰ্ভত মন্ত্ৰী ৰঞ্জিত দত্তৰ প্ৰতিক্ৰিয়া। অমুক দিম তমুক দিম কোৱাতকৈ 80 জন বিধায়ক জিকাই প্ৰথমে গঠন কৰক চৰকাৰ। ৰামৰ জন্ম নহওঁতে যদি ৰামায়ণ তৈয়াৰ হৈ যায়, মোৰ ল'ৰা জন্ম হোৱা নাই, ছোৱালী জন্ম হোৱা নাই, মই যদি বিয়াৰ কথা চিন্তা কৰোঁ, তেওঁলোকে প্ৰথমতে বিধায়ক হৈ আহকচোন, তাৰপিছত চৰকাৰ গঠন কৰক। তেওঁলোকে 126 জনৰ তেওঁলোকে 80 জন বিধায়ক জিকি আহক, তাৰপিছত চৰকাৰ গঠন কৰক। কেৱল ইমানেই নহয়, মন্ত্ৰী ৰঞ্জিত দত্তৰ মন্তব্য কংগ্ৰেছ AIUDFৰে গোপন মিত্ৰতা আছে অসম জাতীয় পৰিষদৰ। নিৰ্বাচনৰ সময়ত কংগ্ৰেছ AIUDF অসম জাতীয় পৰিষদ সকলো লগ লাগি গঠন কৰিব মহাজোট। এই মহাজোটত থাকিব অজিত ভূঞাও। কিন্তু এই মহাজোটক ৰাইজে পছন্দ নকৰে বুলি কৈ দত্তৰ দাবী 2021ত পুনৰ হ'ব বিজেপিৰ চৰকাৰ। লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াই তেওঁলোকৰ জাতীয় পৰিষদ গঠন হৈছে, মৃত্যুৰ লগতে তেওঁলোকে ক'ব পাৰে, কিন্তু এই যে আঞ্চলিক দলবিলাক যিবিলাক গঠন হৈছে, বা কংগ্ৰেছ আৰু UDF যদি মহাজোট বন্ধন হ'ব কাৰণে গৈ আছে, শেষত সেইটোৱে হ'ব। যদি AIUDF আৰু কংগ্ৰেছৰ যদি মহাজোট বন্ধন হ'ব পাৰে, তেতিয়া ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ৰাজনৈতিক দলবোৰ মিলিব পাৰে আৰু ভিতৰুৱা বুজাবুজি হ'ব পাৰে। 2021ত পুনৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ 100+ আমাৰ যিটো সংখ্যা আছে, সেইমতে আমাৰ সংখ্যা হ'ব। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকাৰ ৰিপৰ্ট, News18 অসম। শুভ্ৰ বৰফে আৱৰিছে অসমৰ এখনি গাঁও। তুষাৰপাতৰ বাবে গোট মাৰিছে জলাশয়ৰ পানী। শুভ্ৰ বৰফৰ দলিচা দেখি উৎফুল্লিত গাঁওবাসী। পৰ্যটনৰ প্ৰবল সম্ভাৱনা কঢ়িওৱা এই গাঁওখন আছে ক'ত? এই ৰিপৰ্ট আগবঢ়াই আজিৰ চিটি18ৰ পৰা বিদায় লৈছো। নমস্কাৰ। অসমত তুষাৰপাত, সেউজীয়া পাহাৰত শুভ্ৰ বৰফৰ দলিচা, পৰ্যটনৰ প্ৰাণ প্ৰাচুৰ্যৰে ভৰা এখন গাঁও।
কিন্তু অসমৰ কোত আছে বিশেষ গাঁওখন? হাফলঙৰ পৰা 75 কিলোমিটাৰ অতিক্ৰম কৰিলে পোৱা যায় কেপেলো গাঁও। শীতৰ আগমনত গাঁওখনত মায়াময় ৰূপ ধাৰণ কৰিছে বিনন্দীয়া প্ৰকৃতিয়ে। শুভ্ৰ বৰফে আৱৰিছে গাঁওখনৰ চৌপাশ। লাইচাং পৰিষদীয় সমষ্টিৰ অন্তৰ্গত জেমি নগা অধ্যুষিত এই কেপেলো গাঁও পাৰ্বত্য জিলাৰ দক্ষিণ পূব সীমান্তত মাহুৰ আৰক্ষী থানাৰ পৰা 39 কিলোমিটাৰ নিলগত অৱস্থিত কেপেলত বিগত প্ৰায় এসপ্তাহ পূৰ্বৰে পৰা আৰম্ভ হৈছে তুষাৰপাত। তুষাৰপাতৰ কাৰণে গোট মাৰিছে জলাশয়ৰ পানী। বৰাই পাহাৰৰ দাঁতিতেই থকা জেমি নগা অধ্যুষিত কেপেলো গাঁৱত তুষাৰপাতক লৈ উৎফুল্লিত হৈ পৰিছে স্থানীয় ৰাইজ। অৱশ্যে বিগত কেইবা বছৰো ধৰি কেপেলো নিয়াংলো গাঁৱত অব্যাহত আছে তুষাৰপাত। We Laisang Baptist Fellowship have made a visit at Kipelo village. As a people known as this Kipelo village, the coldest village, and we name it as a coldest heaven. So this is the coldest village in Dimahasa. In this December and January, all these which we have shown the flesh as a snow, like a white surface. কেৱল কেপেলো গাঁৱেই নহয়, ডিমাহাচাও জিলাৰ দক্ষিণ পশ্চিম এলেকাত অৱস্থিত থুৰু গাঁৱতো পোৱা গৈছে তুষাৰপাতৰ খবৰ। হাফলঙৰ পৰা 112 কিলোমিটাৰ দূৰত্ব অতিক্ৰম কৰিলেই পোৱা যায় বেইটে জনগোষ্ঠী অধ্যুষিত গাঁও থুৰু। উত্তৰ কাছাৰ পাৰ্বত্য স্বায়ত্তশাসিত পৰিষদে পাৰ্বত্য ডিমাহাচাও জিলাৰ পৰ্যটনৰ উন্নয়নৰ বাবে ন ন পদক্ষেপ লোৱাৰ সময়ত তুষাৰপাতৰ খবৰ নিশ্চয়কৈ পৰ্যটনৰ কাৰণে ভাল বতৰা। আগন্তুক দিনত তুষাৰপাতৰ কাৰণেই যে কেপেলো গাঁও পৰ্যটকৰ আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিব তাত কোনো সন্দেহ নাই। নীলয় ভট্টাচাৰ্যৰ এক্সক্লুচিভ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।